এখন আমরা দুইটা স্যাম্পল ইউআই ডিজাইন করা শিখবো। এটার মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কিভাবে অ্যান্ড্রয়েডের মধ্যে ইউআই ডিজাইন করতে হয়। যেমন প্রথম কাজটা হবে এরকম একটা ইমেল ক্লায়েন্টের মতন একটা ইন্টারফেস ডিজাইন করা। তো এখানে দেখা যাচ্ছে যে তিনটা লেখার জায়গা আছে, একটা হচ্ছে টু, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে মেসেজ, এবং আরেকটা হচ্ছে লাস্টে বাটন আছে। তো এখন ফার্স্ট কথা হচ্ছে যে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা দেখে আসলে বোঝা যাচ্ছে যে এটা আসলে একটা লিনিয়ার লেআউটের মধ্যে আছে, এবং আমরা বুঝতে পারছি যেহেতু স্ট্যাকের মতন করে একটা নিচে একটা আছে, কাজে এই জিনিসটা অবশ্যই একটা ভার্টিক্যাল লিনিয়ার লেআউট। তাহলে আমরা কি করতে হবে, একটা এরকম পেজ তৈরি করতে হবে, এক্সএমএল পেজ থাকবে, সেই পেজের মধ্যে আমাদের বড় একটা ভার্টিক্যাল লিনিয়ার লেআউট থাকবে, তার মধ্যে আমরা একটা একটা করে টেক্সট অ্যাড করবো এবং লাস্টে একটা বাটন অ্যাড করবো। এটা হচ্ছে আমাদের মেইনলি কাজ। তাহলে আমরা আমাদের প্রজেক্টটা ওপেন করি, প্রজেক্টটা ছিল এটা। তাহলে এই প্রজেক্টের মধ্যে আমাদের অলরেডি একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে একটা টেক্সট ভিউ দেওয়া আছে, কিন্তু টেক্সট ভিউটা আমাদের লাগবে না। তো টেক্সট ভিউর মধ্যে যে হ্যালো ওয়ার্ল্ডটা লেখা ছিল, আমরা চাইলে এই হ্যালো ওয়ার্ল্ডটা মডিফাই করতে পারি কোত্থেকে, এই যে এখানে যে টেক্সট নামে একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টির মধ্যে গিয়ে আমরা চাইলে লিখতে পারি সে হাই ওয়ার্ল্ড, তাহলে হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাবে। অথবা আমি চাইলে যেটা করতে পারি, এই এক্সএমএল এর জন্য ডিজাইন না থেকে একটা টেক্সট নামে একটা ট্যাব আছে, আমরা চাইলে হচ্ছে এই টেক্সটের মাধ্যমে জিনিসটা এডিট করতে পারি, এবং সেটা প্রিভিউ হচ্ছে আমরা সাইডে দেখতে পারবো এই বাটনটাতে ক্লিক করে। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে টেক্সট ভিউটা আছে, সেই টেক্সট ভিউর মধ্যে টেক্সট প্রপার্টিটা হাই ওয়ার্ল্ড হয়ে আছে। তাহলে আমরা যদি হাইটা কেটে দিই, তাহলে আমরা ডাইরেক্টলি এখানে হচ্ছে প্রিভিউটা দেখতে পাবো। তার মানে আমরা এখানে টেক্সটে মডিফাই করেও এখানে আমরা আউটপুটটা দেখতে পারবো। তো যাই হোক, আমরা হচ্ছে ডিজাইন এভাবেই করবো। তাহলে আমরা এটা মুছে দিই। আমরা যেটা করতে চাই, এই যে রিলেটিভ লেআউট, আমাদের রিলেটিভ লেআউট আজকে লাগবে না, আমাদের লাগবে হচ্ছে লিনিয়ার লেআউট। তাহলে আমরা কি করবো, এই যে রিলেটিভ লেআউটটা এটা সিলেক্ট করে আমরা জাস্ট লিনিয়ার লেআউট লিখে দিব। এটা হয়ে গেল। এখন কথা হচ্ছে লিনিয়ার লেআউটের ক্ষেত্রে আমাদেরকে বলে দিতে হয় যে এটা কি আসলে হরাইজন্টাল হবে নাকি ভার্টিক্যাল হবে, তার মানে এটা অরিয়েন্টেশন সেট করে দিতে হবে। তাহলে অরিয়েন্টেশন সেট করবো কীভাবে, দেখো এই যে আমরা সিলেক্ট করি যদি এটা, তাহলে এটা সিলেক্ট করার পরে আমরা জাস্ট অরিয়েন্টেশন বলে দিব হচ্ছে এটা হবে ভার্টিক্যাল। তাহলে আমরা কি করব, আমরা এখানে ফার্স্টে কি করব, তিনটা টেক্সট বক্স রাখবো। সো টেক্সট বক্স যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে প্লেইন টেক্সট। তাহলে প্লেইন টেক্সট আমরা রাখবো এখানে মাঝখানে একটু রাখলাম, তারপরে আরেকটা প্লেইন টেক্সট, এবং ফাইনালি আরেকটা প্লেইন টেক্সট, এবং তারপরে আমাদের কি করতে হবে, একটা বাটন রাখতে হবে। তাহলে এই বাটন যেটা আমরা রাখবো, সেই বাটনটা আমরা রাখবো হচ্ছে এই ডান দিকে কর্নারে, সেটা ডান দিকে কর্নারে থাকবে। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে মোটামুটি জিনিসটার মতন হয়ে গেছে। এখানে হচ্ছে একটা টু লেখা আছে, এখানে খেয়াল করতে হবে যে এখানে কিন্তু ক্যাপশন হিসেবে টু লেখা নেই, এটা হচ্ছে টেক্সট বক্সের ভিতর লেখা আছে। তো এই যে টেক্সট বক্সের ভিতর যে লেখাটা, সেই লেখাটা আমি যখন এটার মধ্যে লেখা শুরু করবো, তখন এই টুটা চলে যাবে, তখন এখানে আমার লেখাগুলো থাকবে। এই কাজটা করাকে বলা হচ্ছে টেক্সট ভিউর মধ্যে হিন্ট তৈরি করা। তাহলে আমরা কি করবো, সেটা হচ্ছে এখানে যে সেটা হিন্ট তৈরি করবো, কাজে এখানে আমরা লিখবো হিন্ট, কোথায় আছে দেখি আমরা, এই যে হিন্ট, হিন্টের মধ্যে এখানে আমরা লিখবো টু, তাহলে হচ্ছে এখানে টু চলে আসবে। তারপরেরটা হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা সাবজেক্ট লিখব সাবজেক্ট, আর লাস্টেরটা হচ্ছে মেসেজ। কিন্তু মুশকিল হচ্ছে যে এইখানে মেসেজটা হচ্ছে বিশাল জায়গা জুড়ে আছে, কিন্তু এখানে মেসেজটা হচ্ছে ছোট একটা জায়গা জুড়ে আছে। এখন লিনিয়ার লেআউটের মধ্যে চারটা কন্ট্রোল আছে, এই চারটা কন্ট্রোল কিভাবে ডিস্ট্রিবিউট হবে, এই ডিস্ট্রিবিউশনটা আমরা বুঝতে পারি হচ্ছে লিনিয়ার লেআউটের ওয়েট দিয়ে। খেয়াল করে দেখো, এখানে প্রত্যেকটার জন্য হচ্ছে লেআউটের ওয়েট আছে, এটার জন্য একটা ওয়েট আছে, এটার জন্য একটা ওয়েট, এটার জন্য একটা ওয়েট, সবগুলোর জন্য ওয়েট। এখন সবগুলোর ওয়েট হচ্ছে বাই ডিফল্ট এখানে জিরো করে দেওয়া আছে। আমি যদি এইটার ওয়েটটাকে ওয়ান করে দিই, তাহলে কী হবে, অন্য সবগুলোর ওয়েট জিরো আর এইটার ওয়েট ওয়ান, তার মানে কী হবে, এইটা হচ্ছে বাকি সমস্ত জায়গা দখল করে থাকবে, তার মানে এটার ওয়েট হয়ে যাবে ওয়ানের জন্য, আমাদের আউটপুটটা দেখতে এরকম হবে আর কি। এখন কথা হচ্ছে প্রায় আমাদের কাজটা হয়ে গেছে, কিন্তু আমরা যেটা চাচ্ছি, এই যে মেসেজ যে জিনিসটা, এই মেসেজটাকে আমরা চাচ্ছি হচ্ছে নিচে না রেখে উপরে রাখতে। এখন এই যে এই জিনিসটা, এই জিনিসটাকে তো আমরা বলছিলাম হচ্ছে ভিউ, বা এটাকে আমরা বলছিলাম উইজিট। এখন উইজিটের ভিতরে যে জিনিসগুলো থাকে, সেই জিনিসগুলো আসলে কোন জায়গায় থাকবে, এটা কি বাম দিকে থাকবে নাকি মাঝখানে থাকবে নাকি ডান দিকে নাকি উপরে নাকি নিচে, এই জিনিসটা কন্ট্রোল করার যে জিনিসটা, সেটাকে আমরা বলেছি গ্র্যাভিটি। তাহলে আমরা এখানে গ্র্যাভিটি খুঁজে বের করি। দেখো গ্র্যাভিটি যদি আমি এখানে সেন্টার দিয়ে দিই, তাহলে হচ্ছে এটা সেন্টারে চলে আসবে, কিন্তু আমরা চাচ্ছি যে এই জিনিসটাকে হচ্ছে কর্নারে দিতে। তাহলে কি করতে হবে, সেন্টার বাদ দিয়ে আমাকে হচ্ছে লেফটে নিতে হবে, লেফটে অলরেডি আছে, এবং আমাকে টপ সিলেক্ট করে দিতে হবে। এখন টপ সিলেক্ট করার আগে হচ্ছে কি, এখন উপরে চলে আসছে, তাহলে আমাকে আলাদা করে টপে দিতে হবে না। আমি চাইলে লেফট না দিয়ে যদি আমি স্টার্ট দিতাম, তাহলে কি হতো, তাহলে হচ্ছে কি স্টার্ট থাকতো আর কি। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি জিনিসটা হয়ে গেলো। এখানে কি করতে হবে, যে বাটন যেটা থাকবে, সেই বাটনটাকে নাম দিতে হবে হচ্ছে কি সেন্ট। তাহলে কি হবে যে আমি এখানে ডাবল ক্লিক করবো, এবং হচ্ছে এখানে টেক্সট যেটা, সেটা লিখে দিব হচ্ছে সেন্ট। এটা লিখলে হচ্ছে কি বাটনটা সেন্ট হয়ে যাবে।
সেন্ড বাটন হয়ে যাবে। আচ্ছা, তো একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আমরা যে একটু আগে চেঞ্জ করলাম গ্র্যাভিটি, গ্র্যাভিটি হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে নর্মাল গ্র্যাভিটি আর একটা হচ্ছে লেআউট গ্র্যাভিটি। যেমন এখানে যদি সিলেক্ট করি তাহলে এটা একটা গ্র্যাভিটি আছে এবং একটা লেআউট গ্র্যাভিটি আছে। আমরা নেক্সট ক্লাসে এই গ্র্যাভিটি এবং লেআউট গ্র্যাভিটির মধ্যে পার্থক্যটা ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের প্রথম অ্যাপ প্রথম ইউআইটা ডিজাইন হয়ে গেল, যেটা দেখতে এরকম টাইপের ছিল। সেকেন্ড ইউআইটা আমরা একটু দেখি, সেকেন্ড ইউআইটার সাথে ফার্স্ট ইউআইয়ের পার্থক্যটা কি আসলে। পার্থক্যটা হচ্ছে এখানে যে সেকেন্ড ফার্স্ট ইউআইয়ের মধ্যে কিন্তু কোনো স্পেস ছিল না, প্রত্যেকটা স্ট্যাকের সাথে একটা গায়ে গায়ে লেগেছিল, কিন্তু এখানে কিন্তু অনেক স্পেস আছে। যেমন ফুল বারের উপরে এবং নিচে অনেক স্পেস আছে, আবার এইটা হচ্ছে গিয়ে একসাথে আছে, আবার এটার নিচে অনেক স্পেস দিয়ে তারপরে এই জিনিসটা আছে। এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এখানে আসলে একটা লেআউট নেই, এখানে আসলে তিনটা লেআউট। একটা বড় ফার্স্ট একটা হরাইজন্টাল লেআউট রাখা হয়েছে, তারপর হচ্ছে এইটা একটা লেআউট, এটা হচ্ছে আরেকটা লেআউট, এবং আলটিমেটলি এটা হচ্ছে আরেকটা লেআউট। এবং এই যে লেআউটটা, সেই লেআউটের মধ্যে যে এই লেভেলটা, সেই লেভেলটা হচ্ছে গিয়ে গ্র্যাভিটি সেন্টার করে দেওয়া আছে। আর এই লেআউটের মধ্যে হচ্ছে তিনটা জিনিস আছে, এবং এই যে লেআউটটা, এই লেআউটের মধ্যে গ্র্যাভিটিটাকে করে দেওয়া হয়েছে কি বটম, তাহলে আলটিমেটলি এই লেভেলটা চলে আসছে নিচে। তাহলে এইটা ডিজাইন করার জন্য কী করতে হবে, আমাদের আগের কোডে ফিরে যাই, এই জিনিসগুলো আমরা মুছে দিই। তাহলে আমরা এগুলো যদি ডিলিট করে দিই, তাহলে আমাদের একটা লিনিয়ার লেআউট থাকলো যেটা হচ্ছে ভার্টিক্যাল। তাহলে আমরা কী করবো, এই ভার্টিক্যাল লেআউটের মধ্যে তিনটা নতুন নতুন লেআউট তৈরি করতে হবে। তাহলে আমরা কী করবো, তিনটা হরাইজন্টাল ভার্টিক্যাল লেআউট তৈরি করতে হবে। তাহলে একটা লেআউট রাখি, তারপরে হচ্ছে আরেকটা লেআউট রাখি এখানে, আর তারপরে হচ্ছে আরেকটা ভার্টিক্যাল লেআউট। ওকে, তো আমরা কী করতে যাচ্ছি, তিনটা লেআউট, যে তিনটা লেআউট হচ্ছে সমান সমান ভাগে ভাগ হয়ে থাকবে, কাজেই তিনটা লেআউটের ওয়েটই হবে 1। তাই এটা লেআউটের ওয়েট যদি 1 করে দিই, তাহলে জিনিসটা হয়তো, আর এটা লেআউটের ওয়েটটাকে 1 করে দিলাম, আর এটা লেআউটটাকে 1 করে দিলাম। তাহলে এখন এই লেআউটটা একদম চুপসায় আছে, আর এই লেআউটটা হচ্ছে বড় হয়ে আছে, আর এই লেআউটটা হচ্ছে পার হয়ে আছে। কিন্তু আমরা চাচ্ছিলাম যে তিনটাই যাতে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে থাকে। এটা কারণটা হচ্ছে এই যে হাইটটা হচ্ছে সবগুলোর জন্য কিন্তু ঠিকভাবে নেই, যেমন এটা হাইটটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট হয়ে আছে। তাহলে এটার হাইটটাকেও যদি আমি র্যাপ কন্টেন্ট করে দিই, তারপরে এটার হাইটটাও যদি আমি র্যাপ কন্টেন্ট করে দিই, তাহলে হোপফুলি এই তিনটা হচ্ছে গিয়ে সমান সমান ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে থাকবে, রাইট? তো এইটা যদি না কাজ করে, তাহলে আমরা সিম্পলি যেটা করবো, হাইটটাকে জিরো করে দিবো। সবগুলো হাইট যদি জিরো করে দিই, তাহলে হচ্ছে গিয়ে একই রকমভাবে আউটপুট পাওয়া যাবে। তো আমরা কী করতে চাচ্ছিলাম যে প্রথমে এই লেভেল, এই যে লেআউটটা, এই লেআউটের মধ্যে আমরা ফু বার নামে একটা টেক্সট ভিউ রাখবো। তাহলে লার্জ একটা টেক্সট ভিউ নেই, যেটা হচ্ছে সেন্টার রাখলাম, সেন্টার রাখলাম, এটার নাম হচ্ছে ফু বার, আমি জানি না মানে কি। তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই যে কন্টেন্টটা, সেই কন্টেন্টের মধ্যে এই ফু বারটা হচ্ছে মাঝখানে থাকুক। তাহলে একটা লেআউটের ভিতরে কন্টেন্ট মাঝখানে আনার জন্য কী করতে হয়, গ্র্যাভিটি চেঞ্জ করতে হয়। তাহলে আমরা কী করবো, গ্র্যাভিটি চেঞ্জ করবো। তাহলে গ্র্যাভিটি যদি আমরা সেট করি, তাহলে এটার গ্র্যাভিটি হচ্ছে কোথায়, এটা কোনো গ্র্যাভিটি নেই, এই তো গ্র্যাভিটি। তাহলে গ্র্যাভিটি কী করতে হবে, গ্র্যাভিটিটা হচ্ছে সেন্টার করে দিতে হবে। তাহলে আমাদের কাছে সেন্টার করে দিলাম, তাহলে এখানে মাঝখানে চলে আসবে। এরপর কী করতে হবে, এখানে যেটা আছে এখানে হচ্ছে তিনটা, দুইটা টেক্সট ভিউ থাকবে, একটা হচ্ছে প্লেইন টেক্সট, আর একটা হচ্ছে পাসওয়ার্ড, আর একটা হচ্ছে বাটনস, এইটা একটা বাটন, রাইট? আর এটা হাইটটা কি র‍্যাপ কন্টেন্ট ছিল, হ্যাঁ র‍্যাপ কন্টেন্ট ছিল। ওকে, কাজ করতেছে না, কাজে আমি জিরো করে দিই, এটার হাইট জিরো করে দিলাম, এটার হাইটও জিরো করে দিই, আর এটার হাইটও জিরো করে দিই। এখন কাজ করবো ইনশাআল্লাহ। ওকে, আর নিচেই যেটা আছে সেখানে আমি জাস্ট রাখতে যাচ্ছি কি, এখানে রাখতে যাচ্ছি তো সাইন আপ। তাহলে আমি কী করতে হবে, জাস্ট এখানে একটা মিডিয়াম টেক্সট রাখলাম, মিডিয়াম টেক্সটের সেন্টারে থাকবে হচ্ছে সাইন আপ লেখাটা, সাইন আপ লেখাটা থাকলো। এখন সাইন আপ লেখাটা আমি কী করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে এই জিনিসটা নিচে নিয়ে আসতে। তাহলে কী করতে হবে, এটার যে গ্র্যাভিটি আছে সেই গ্র্যাভিটিটাকে বটম করে দিতে হবে। তাহলে আমি যদি বটম সিলেক্ট করে দিই, তাহলে হচ্ছে এটা নিচে চলে আসবে। তাহলে এই বাটনটার নাম কী হবে, বাটনটার নাম হচ্ছে লগ ইন, এবং এই বাটনটা কী হবে, এই বাটনটা হচ্ছে পুরোটা স্ক্রিন জুড়ে থাকবে। এবং এটার জন্য কী করতে হবে, উইডটাকে হচ্ছে ফিল প্যারেন্ট করে দিতে হবে। উইডটা হচ্ছে র‍্যাপ কন্টেন্ট ছিল, সেটাকে আমি ফিল প্যারেন্ট করে দেব। এই আর এখানে যে দুইটা ইনফরমেশন দেওয়া আছে, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে পাসওয়ার্ড। তাহলে কী করতে হবে, একটা হিন্ট হবে হচ্ছে ইমেল এবং আরেকটা
হিন্ট হবে হচ্ছে পাসওয়ার্ড। তো এই পর্যন্তই তো মোটামুটি, তাই না? আমি যদি চাই যে এই ইমেইল আর পাসওয়ার্ডটাকে মাঝখানে রাখতে, তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে, দুইটারই গ্র্যাভিটি সেন্টার করে দিতে হবে। তাহলে কি হবে, দুইটাই মাঝখানে চলে আসবে, তাহলে জিনিসটা হয়তো দেখতে ভালো লাগে। তাহলে আমরা আমাদের সেকেন্ড ইউআইটাও ডিজাইন করে ফেললাম।